আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা বিএনপি সমর্থক আছেন তারা সকলে জানেন যে বিএনপির বিভাগীয় মহাসম্মেলনগুলো অনুষ্ঠিত শুরু হয়ে গেছে। তো এই উপলক্ষে আপনারা অনেকেই অনলাইনে বিএনপির ব্যানার খোঁজাখুঁজি করছেন, বিএনপির ব্যানারের পিএলপি ফাইল বা পোস্টার পিএলপি ফাইল খোঁজাখুঁজি করছেন। এ উপলক্ষে আমি বিগত দিনে একটা পিএলপি ফাইল শেয়ার করেছি, আজ আরও একটা দারুণ পিএলপি ফাইল আমি আপনাদের জন্য তৈরি করেছি, যেটা তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয়েছে, কিন্তু আপনার এই ফাইলটা সংগ্রহ করে মাত্র 2 থেকে 3 মিনিট কাস্টমাইজ করে সুন্দর একটা পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো সমগ্র ভিডিওটার সাথে থাকুন, কীভাবে পোস্টার ডাউনলোড করবেন, ফাইল ডাউনলোড করবেন, এডিট করবেন, সমগ্র কিছু আপনাদের দেখিয়ে দেবো। তবে নতুন যদি হয়ে থাকেন আমার ভিডিওতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দেবেন এই ধরনের পোস্টার নিয়মিত পাওয়ার জন্য। তো এখন দেখিয়ে দেবো কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড পাবেন, এই 3টা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন অংশে একটা একটা করে শো হবে, দেখে নেবেন। অল্প সময়ের জন্য দেওয়া হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস, অ্যাপসের নাম হলো পিক্সেল অ্যাপ, এটা প্লে স্টোরে আছে। প্লে স্টোরে যদি না খুঁজে পান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, এখানে অ্যাপসের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন ওই ফাইলটা এডিট করার জন্য। এরপর ফাইলটা এখানে ওপেন করার জন্য উপর দিকে 3-ডট মেনু পাবেন, ডান দিকে উপরে কর্নার এখানে ক্লিক করবেন, এরপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। একটু স্লাইড করে নিচে গেলেই আপনি দেখতে পারবেন যে দেখতে পাবেন বিভাগীয় সমাবেশ 02 অর্থাৎ 2 নম্বর পোস্টার, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাক করে দেখবেন সুন্দরভাবে পোস্টারটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি খুলনা বিভাগের গণসমাবেশ, আপনারা চাইলে এখানে বাকি বিভাগগুলো যেই যেই তারিখ আছে সেই তারিখ অনুসারে লিখে নিতে পারেন। তারপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন 22 অক্টোবর, এগুলো পরিবর্তন করা যাবে এবং এখানে যত ছবি আছে সবগুলো ছবি পরিবর্তন করা যাবে। তো প্রথমত আমি এখানে দেখিয়ে দিই উপর যে রাজনৈতিক ছবিগুলো আছে, অর্থাৎ খুলনা মহানগরের এবং আমাদের ঝিনাইদহ জেলার যিনি বিএনপির পূর্বে এমপি ছিলেন তার ছবি দিয়ে রেখেছি, আপনারা চাইলে এই সমস্ত ছবিগুলো পরিবর্তন করতে পারবেন। আমি একটা ছবি পরিবর্তন করে দেখাবো, বাকিগুলো একইভাবে পরিবর্তন করতে পারবেন। তো প্রথমত ছবি পরিবর্তন করার জন্য বাম দিকে উপর দিকে প্লাস অপশন আছে, এটার উপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনি কাস্টমাইজ করা একটা ইমেজ নিয়ে আসবেন। কিভাবে নেতাকর্মীদের ছবি কাস্টমাইজ করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে শিখে নিতে পারেন। তো আমি একটা ডেমো পিকচার হিসেবে এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম, এই যে পিকচারটা নিয়ে নিলাম, এরপরে এখান থেকে ওকে করে দিলাম। এরপর এটা ছোটো করব, ছোটো করে আমি নিচের এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার সাথে রিপ্লেস করে দেখাবো। তো এখানে রাখলাম, রাখার পর এরপর এখানে লেয়ার অপশনে গিয়ে দেখবেন কি যে ছবিটা মাত্র আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রেখে যেই ছবিটার সাথে রিপ্লেস করতে চান সেই ছবিটার কাছে এভাবে টেনে ধরে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে আমি ধরে আগের ছবিটার কাছে নিয়ে যাচ্ছি যেখানে ছবিটা আছে। তো ছবিটার কাছে নিয়ে আসার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, এটা ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। এইভাবে নেতাকর্মীদের উপরে যত ছবিগুলো আছে এগুলো সবগুলো পরিবর্তন করতে পারবেন। এরপর দেখাবো নিচের ডেমো পিকচার, অর্থাৎ নিচের সৌজন্য পিকচারটা কীভাবে পরিবর্তন করতে পারবেন। সৌজন্য পিকচার পরিবর্তন করার জন্য একইভাবে ফ্রম গ্যালারি থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো সিলেক্ট করে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু ফটো আছে, আমি সেখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে নিয়েছি। ডেমো পিকচার হিসেবে আমার পিকচার দিয়েছি, এখানে আপনি আপনার পিকচার অথবা যার পিকচার বসাতে চান তার ছবিটা বসিয়ে নেবেন, এটা ছোটো বড় করতে পারবেন। তারপর এখানে সুন্দরভাবে সেট করে দেবেন, দেওয়ার পরে লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর আগের ছবিটা যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে সেটা ডিলিট করে দিলে সেই ছবিটা ডিলিট হয়ে নতুন ছবিটা অ্যাড হয়ে গেলে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো সমগ্র ছবি পরিবর্তন করে দেখালাম, এখন দেখাবো টেক্সটগুলো কীভাবে পরিবর্তন করবেন। টেক্সটগুলো পরিবর্তন করার জন্য এখানে লেয়ার অপশনে যাবেন, তারপর এখান থেকে খুঁজে বের করবেন কোন টেক্সটটা পরিবর্তন করতে চান। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের সমাবেশ, এটার ডান দিকে ডিলিট এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করার পর এই খুলনাটা কেটে দিয়ে আপনি এখানে অন্য বিভাগ যেমন সিলেট
লিখে দিতে পারেন বা আপনার নিজের বিভাগের নাম দিয়ে এখানে পরিবর্তন করে নিতে পারেন। বাকি যত টেক্সট আছে সকল টেক্সট এখান থেকে এভাবে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন তারিখ রয়েছে 22 অক্টোবর, এখানে নভেম্বর মাসে কিছু সমাবেশ আছে, ডিসেম্বরে আছে, সেগুলো পরিবর্তন করতে পারবেন। সমস্ত লেখা পরিবর্তনযোগ্য। এবং এখান থেকে সৌজন্য নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, এরপর এটা কেটে দিয়ে আপনার নিজের নাম লিখে বা সৌজন্য যে আছে তার নাম লিখে ওকেতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। একইভাবে পদবিও পরিবর্তন করতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য সেভ অপশনে চলে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা হাই রেজলিউশনে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের একটা PLB ফাইল সংগ্রহ করে কীভাবে কাস্টমাইজ করবেন, তারপরে কীভাবে এটা জেপিজি আকারে সেভ করবেন। বুঝতে পারলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।